জেলা আপনার কাছ থেকে চর ইজারা নিছেন আমি এর মধ্যে নাই এখন না না চর নেওয়ার কোনো প্রক্রিয়া সম্বন্ধে আমি কিছু জানিও না জালজার সাগরের মাছ ধর বঙ্গোপসাগরে মাছ ধরার ক্ষেত্রে বছরের পর বছর এমন রীতি চলে আসছে তবে গত কয়েক বছর ধরে এই রীতির পরিবর্তন ঘটেছে আমাগো মূল 5000 টাকা দেওয়া লাগে ওই কুড়া ভিত্তি দেওয়া লাগে যে ডাকরা কেনে মাছ হয় না এই সরন ডাকরা থেকে না ডাকরা সেই আনসেপি সাজন এখন বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে মাছ ধরতে হলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মোটা অঙ্কের চাঁদা দিতে হয় দামা গহাগর তো তাহা দিয়া বিড় দিয়া খাওয়া লাগে রাহা লাগে আমার কি করার আছে আমি চাঁদি রাখবি না আমার দেবে না আর একজন চাঁদি রাখবে হারে দিয়ে দেবে পটুয়াখালী চার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মুহিবের বিরুদ্ধে এমন রীতি প্রচলনের অভিযোগ উঠেছে তবে এনপি মুহিব এ বিষয়ে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন আপনার নাম না না নাম বলে সাজুল মির তারপরে ওখানকার সাজুল নামে কারো চিনিও না বাবু বাবু নামে বাবু না তার কোনো সাজুল মির না এদের সাথে আমার কোনো যোগাযোগ নাই এবং এই চরণ নেওয়ার কোনো প্রক্রিয়া সম্বন্ধে আমি কিছু জানিও না খোঁজ নিয়ে জানা গেছে শুধু চর হেয়ার নয় বঙ্গোপসাগরে জেগে ওঠা চরগুলোতেই এমন ইজারা কিংবা বিট দেয়ার প্রচলন শুরু হয়েছে সোনার চর চরমন্তাজ মেসের চর জাহাজ মারার চর তুফানিয়া চর সহ উপকূলীয় এলাকার চরগুলো এবং এর আশেপাশে সমুদ্র সৈকতে মাছ শিকারে জেলেদের নিয়মিতভাবে চাঁদা দিতে হচ্ছে এমপিরিয়া বিট দিলে যে রাখিয়ে নেই হ্যাঁ তো নামক রাখিয়ে জাল পাইতে কত কুড়ি দেওয়া লাগে আপনাদের আমরা এবছর 90,000 খেয়েছি জেলেদের সঙ্গে কথা বলে জানা যায় চর ইজারার মাধ্যমে এই এলাকায় প্রতি বছর কয়েক কোটি টাকার লেনদেন হয় তৃণমূল পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতারা জেলেদের কাছ থেকে টাকা তুললেও রাঙাবালি উপজেলায় যেসব চর ও বনের মধ্যে খালে মাছ ধরা হয় সেগুলোতে মাছ শিকারের জন্য যে ইজারা কিংবা বিট প্রথা রয়েছে তা নিয়ন্ত্রণ করেন এমপির কাছের মানুষ হিসেবে পরিচিত রাঙাবালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙাবালি ইউনিয়ন চেয়ারম্যান সাইদুজ্জামান মাম জেলেরা আপনার কাছ থেকে চর ইজারা নিছেন আমি এর মধ্যে নাই এখন না না আপনি 6.5 লাখ টাকা পাঁচ চর আপনারা ইজারা দিচ্ছেন বঙ্গোপসাগর ইজারা দিতে পারেন কিনা আপনারা না 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 আমরা কোনো চর ইজারা নাই এবং জননেত্রী শেখ হাসিনার আমলে কোনো ইজারা প্রথা নাই এ বিষয়ে অভিযুক্ত বাবু তালুকদারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি চর ইজারা নেওয়া কিংবা জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন জানতে চাইলে রাঙাবালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন সাগর কিংবা চর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই আপনাদের কাছে যেহেতু শুনলাম এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন বিষয়টি জানা নেই তবে খোঁজখবর নিয়ে দেখছি